सुप्रिय শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 5 এর 5.4 থেকে আরো কয়েকটা ইকুয়েশনে সলভ করব। তো আমরা প্রথমে যে ইকুয়েশন দুইটা সলভ করব সেটা হচ্ছে 7। আমরা জানি 5.4, সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা 5.6 এ যে সমাধান করতেছি এখানে সমাধান করতেছি সমীকরণগুলোর জোট হচ্ছে এরকম যে দুই চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ, অর্থাৎ এখানে চলকগুলো পাওয়ার হিসাবে থাকে। এ দেখো চলকগুলো পাওয়ার হিসাবে থাকে এবং ইকুয়েশন থাকে দুইটা, এই জন্যই বলছে দুই চলক বিশিষ্ট সূচকীয় সমীকরণ জোট। এবং এটা করতে হলে ওই যে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, এ টু দি পাওয়ার এম ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন। অর্থাৎ আমরা এখানে বেস দুটোই কই রকম করতে সবসময় কি করব, চেষ্টা করব। চলো প্রথমে আমরা 7 নম্বর প্রবলেমটা সলভ করতে চেষ্টা করি, কেমন? তো এখানে দেখো ওয়াই এর উপর পাওয়ার হচ্ছে এক্স, আমরা এই এক্স কে 1 করে ফেলতে চাই প্রথমেই। তো সেই জন্য লিখছি সমীকরণ এক হতে পায়, সমীকরণ এক হতে পায়। তো তুমি তো এর আগের পর্ব দেখে থাকলে নিশ্চয়ই বুঝে ফেলতেছো যে এটাকে এক্স কে পাওয়ার যদি 1 করতে চাই তাহলে এক্স কে এক্স দ্বারা ভাগ করতে হবে। এখানে কিচ্ছু নাই মানে কিন্তু 1/1 আছে, তাহলে এটাকে যখন তুমি এক্স দ্বারা ভাগ দিবা তখন 1 এর নিচে এক্স যাবে, তখন ওয়াই ইকুয়াল টু কি হবে, 4^1/x। এখান থেকে পাওয়ার এই ওয়াই এর পাওয়ার যে এক্স আছে সেটা পাওয়ার 1 কিভাবে হবে, এই যে কাজটা করেছো এটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি এই প্রবলেমগুলো সলভ করতে পারবে। তাহলে আমরা এখানে তাই করব, এই এক্স এর পাওয়ারকে পাওয়ার এক্সটাকে এক্স দিয়ে ভাগ দিব, ওইটা হবে 1/x। তাহলে ওয়াই ইকুয়াল টু কত, 4^1/x। এই যে ওয়াই ইকুয়ালস টু 4^1/x পেলাম, এটা সমীকরণ 2 এ ফেরত দিব আমরা, তাই করতেছি। এখন ওয়াই ইকুয়াল টু 4^1/x সমীকরণ 2 এ বসাই, সমীকরণ 2 এ। তো সমীকরণ 2 এ বসালে কি হয় খেয়াল করি, ওয়াই স্কোয়ার, এই যে এখানে ওয়াই আছে, ওয়াই এর জায়গায় ওয়াই না হয়ে কি হবে, 4^1/x, তার উপর ডিয়ার স্টুডেন্টগুলো কি 2^2x। এখন আমাদের লক্ষ্য হবে বেসিক কই রকম করা, ডান পাশে বেস 2, বাম পাশেও বেস 2 করতে হবে। 2 করার আগে আমরা আরও একটা কাজ করে ফেলি, 4 এর উপর পাওয়ার আছে 1/x, তার উপর আছে 2, এই 1/x এর সাথে আগে 2 গুণ করে ফেলি, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার দুটোটা পরস্পর কি হয়, গুণ হয়। তাহলে 1/x এর সাথে 2 গুণ হোক 2^x। এখন আমরা ওই কাজটা করি, এই যে 4 আছে 4 কে আমরা 2^2 লিখে ফেলি, 4 কে আমরা 2^2 লিখি, 2/x ইকুয়াল টু 2^x। আবার পাওয়ারের উপর পাওয়ার আছে কিভাবে, 2 এর উপর পাওয়ার 2 আছে, 2 এর উপর আবার 2/x আছে, তাহলে আমরা এইরকম লিখতে পারি বা 2^2x ইকুয়ালস টু 2^x বা 2^4x ইকুয়াল টু 2^x। তো এখন কি হলো, বেস একই রকম হয়ে গেল, যেহেতু বেস একই রকম হয়ে গেল তাহলে পাওয়ার কি হবে, সমান হবে, সুতরাং 4/x ইকুয়াল টু x। তো এখন আমরা তো এক্স এর মান বের করবো, এরপরে তো আমরা সবাই বুঝতেছি কি করতে হবে, আর গুণন করতে হবে, এক্স এর সাথে এক্স গুণ করি এক্স স্কোয়ার, 1 এর সাথে 4 গুণ করি 4, বা এক্স ইকুয়ালস টু +-√4। তাহলে এক্স ইকুয়াল টু কি হলো, +-2। আবার বলছি রেজাল্টটা এখানে ফেরত দেওয়া যাবে না, কোথায়, এখানে এক্স এর মানটা ফেরত দিতে হবে, হয় একে না হয় 2 এ, আগের পর্বের কথাগুলোর আর রিপিট করতেছি না। তাহলে আমরা এক্স এর মান 1 অথবা 2 এ বসাবো, এক্স এর মান সমীকরণ 1 এ বসাচ্ছি, 2 এ বসালেও হবে, সমীকরণ 1 এ বসালে পাই। তো এখন তো দুইটা মান, একটা এক্স সমান +2 আর একটা এক্স সমান -2। আমরা প্রথমে +2 বসাই, এক্স ইকুয়াল টু +2 হলে ডিয়ার স্টুডেন্ট ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তো তুমি কি বুঝতেছো না এটা সমান কি হবে, ওয়াই সমান +-√4, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু +-2। আবার আমরা এক্স ইকুয়াল টু যখন -2 হয় তখন কি হয়, ওয়াই টু দি পাওয়ার -2 ইকুয়ালস টু 4।
तो ये कि लिखा जाए वन बाई वाई स्क्वायर इक्वल टू फोर आर गुणन कर पेली आर गुणन कर पेले वाई स्क्वायर ऊपर वन नीचे वन ऊपर फोर नीचे व्यस्तकरण करछि आर कि आर गुणन ना सरि व्यस्तकरण व्यस्तकरण कर ले ऊपर बसबे वन नीचे नामबे वन ऊपर बसबे फोर नीचे नामबे ताहले वाई इक्वल टू कि हबे प्लस माइनस रूट ओवर वन बाई फोर प्लस माइनस हाफ ताहले एबार आमरा रेजल्ट लिखे पेली निर्णय समाधान एक्स कमा वाई इक्वल टू एक्सर मान जखन टू वाई एर मान प्लस माइनस टू एक्सर मान जो माइनस टू प्लस माइनस एटा मानी आम्रा बुझी तो एटार मानी कि एटार मानी हलो प्लस टू दिए अर्थात एक्सर मान प्लस टू वाइर मान प्लस टू आबार एक्सर मान प्लस टू हलो वाइर मान माइनस टू हाफ माइनस टू माइनस हाफ एटाइ हलो ए प्रब्लेम आंसर। सुप्रिय शिक्षार्थीरा एरपरे आम्रा जे प्रब्लेमटा सल्व करब सेटा हच्छे आठ आमादेर ओई एकई कथा जे बेसिक करते हैं तुम देखो तो एक नम्बर इक्वेशन फोर टू दि पावर एक्स दो नम्बर समीकरण टू टू दि पावर वाई तो डाने एक नम्बर समीकरण ना सरि बामे फोर टू दि पावर एक्स डाने टू टू दि पावर वाई ताहले इटाके पावर टू टू दि पावर टू करा जाए इटाके फोर के पावर टू करा जाए तो सेजन्यई आमरा समीकरण एक के बेचे निलाम आमरा लिखी जे समीकरण एक होते पाए समीकरण एक होते पाए तो फोर के आम्रा टूर ऊपर पावर टू दी एक्स टू टू दि पावर वाई तो पावारे पावारे गुण होबे टूर साथे एक्स गुण होबे टू टू दि पावर वाई दोनोटार बेस जेहेतु इक्वेल्स ताहले पावर समान अर्थात वाई इक्वल टू टू एक्स दाड़ालो एटाके आम्रा तीन लिखी ठीक समीकरण दुई केओ किन्तु एकई बेस विशिष्ट करा जाए एटा 27 थ्री किूब इटा नाइन थ्री स्कोयर ताहले ताई करी आम्रा लिखी जे समीकरण दुई होते पाए समीकरण दुई होते पाए तो दू होते सत्ताईस के आम्रा थ्री किूब लिखी एक्स वाई होबे सरि पावर और नाइन के आम्रा थ्री स्कोयर लिखी तार उपर पावर होच्छे वाई प्लस वन आम्रा जानी जे पावर उपर पावर थाकले पावर गुलो गुण हय तिरिर उपर प्रथमे पावर तिरी आसे तार उपर एक्स वाई आसे ताहले तिरिर साथे एक्स वाई गुण करो तिरी एक्स वाई तिरिर उपर पावर टू टूर उपर वाई प्लस वन ताहले टूर साथे वाई प्लस वन तो एखन आम्रा कि देखतेछि दोनोटार बेस एकई रकम देखतेछि तो जेहेतु दोनोटार बेस एकई रकम अतएव कि समान होबे पावर समान अर्थात थ्री एक्स वाई इक्वल टू टू एक्स वाई प्लस टू होबे एखन आम्रा जेखाने जेखाने वाई आसे सेखाने सेखाने टूआईस एक्स बसाई दी अर्थात ये टूआईस एक्स बसाई दी एखे टूआईस एक्स बसाई दी कि बसाय दी त्राइस एक्स वाइर जैगे बस टूआईस एक्स वाइर जैगे बस टूआईस एक्स प्लस टू जेहेतु वाई इक्वल टू टूआईस एक्स एखन आमरा गुण करी तीन दुकोना सिक्स एक्स स्क्वायर दो दुकोना फोर एक्स माइनस टू इक्वल टू शून्य तीनोटा के टू द्वारा भाग जाए आगे सूटो गड़े फिले सूटो गड़े फिले मिडल फैक्टर ताड़ाताड़ी करा जाए ताहले कि है त्राइस एक्स स्क्वायर माइनस टूआईस एक्स माइनस वन इक्वल टू शून्य तीनों के तीन तीन थी के एक गेले दुई मिडल फैक्टर ताहले कि है इटार नाम मिडल फैक्टर ना इटार नाम आसले मिडल टर्म ब्रेक हाफ सिस्टेम इटार मानी पूरा नाम त्राइस एक्स थी के एक्स गेले माइनस टूआईस एक्स तो आम्रा त्राइस एक्स कमन नहीं एक्स थाके वन थाके दोनोटा दिके वन कमन नहीं एक्स माइनस वन तो सुप्रिय शिक्षार्थीरा दोनोटा दिके कि कमन जाए एक्स माइनस वन तखन एखाने थाके त्राइस एक्स प्लस वन इक्वल्स टू शून्य ताहले एक्स माइनस वन इक्वल टू शून्य जेहेतु दुटा राशिर गुणफल शून्य आलादा आलादा भावे शून्य एक्स माइनस वन इक्वल टू शून्य अथवा त्राइस एक्स प्लस वन इक्वल टू शून्य सुतरां एक्स इक्वल टू वन बा त्राइस एक्स इक्वल टू माइनस वन सुतरां एक्स इक्वल टू माइनस वन बाई थ्री एक्सर मानटा आमरा तीने फेरत देब किन्तु तो एक्सर मान समीकरण तीने बसाले पाई एक्सर मान समीकरण तीने बसाले पाई तो बसिए दी डियर स्टूडेंटगुलू जखन एक्स इक्वल टू वन तखन वाई इक्वल टू टू इंटू वन तखन वाई इक्वल टू टू इंटू वन समान टू आबार जखन एक्स इक्वल टू माइनस वन बाई थ्री
তখন y ইকুয়াল টু 2 ইনটু মাইনাস 1 বাই 3 ইকুয়াল টু মাইনাস 2 বাই 3 সুতরাং নির্ণেয় সমাধান x কমা y তো x এর মান হচ্ছে 1 y এর মান হচ্ছে 2 x এর মান হচ্ছে মাইনাস 1 বাই 2 y এর মান হচ্ছে মাইনাস 2 বাই 3 এটা হচ্ছে প্রবলেমের কি সলিউশন এরপর শিক্ষার্থীরা আমরা যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ প্রবলেম এবং এই প্রবলেমে তোমাকে অনেকক্ষণ কাজ করতে হবে তোমাকে একটু ধৈর্যশীল হতে হবে একটু মানে রিয়ালাইজ করার সামর্থ্য বাড়াইতে হবে ডিয়ার স্টুডেন্ট সূচকীয় সমীকরণগুলো যদি তুমি সলিউশন করতে চাও সলিউশন ইকুয়েশনগুলো রূপ হতে হবে এরকম এরকম ফর্মে থাকতে হবে অর্থাৎ বামে একটা কিছু থাকবে ডানে একটা কিছু থাকবে পুরাটা একই বেসের অর্থাৎ একটা বেস থাকবে কিন্তু এখানে দেখো এখানে বেসটার সমস্যা হচ্ছে এখানে মাইনাস আছে তো এই এই রকম মানে কি ইকুয়েশনের সমাধান সহজে সমাধান করা সম্ভব না তো তোমার যদি এই রকম কোনো ইকুয়েশন থাকে তোমার কাজ হবে সেটাকে এই রকম করে ফেলা কারণ আমরা তো এখানে এমনও সূচকীয় ইকুয়েশনগুলোর সমাধান কিভাবে করি বেস একই রকম হতে হইতো আমরা সবাই জানি না যে অ্যাট টু দি পাওয়ার এম ইকুয়াল টু অ্যাট টু দি পাওয়ার এন হলে এম ইকুয়াল টু এন তাহলে কখন পারবো যখন দুনো পক্ষে শুধু একই বেসির হয়ে যাবে এইটা বা এটা নিয়ে আমরা দুইটা পক্ষ আছে কিন্তু এখানে একটা পক্ষ শূন্য হলে কি হবে অপর পক্ষে এখানে মাইনাস একটা দিয়া মানে যা হয়েছে আর কি তো তোমাকে কি করতে হবে পুরাটা মিলে একই বেসির অর্থাৎ বামে যে জিনিসটা আছে সেটা একটা বেসির উপর করতে হবে এইরকম ইকুয়েশনে নিয়ে যেতে হবে অর্থাৎ ইকুয়েশনের ডিজাইন হবে এমন তাহলে আমাকে এটাকে রিঅ্যারেঞ্জ করতে হবে এটাকে এমন কিছু করতে হবে যেন সেটা এই ডিজাইনের হয়ে যায় এরকম ফর্মে হয়ে যায় তাহলে এটাকে এই ডিজাইনে কিভাবে করব চিন্তা করি তুমি সমীকরণটা দেখো সমীকরণ এক দেখলেই তুমি বুঝতে পারবে এটা এই ডিজাইনে নেওয়া নিয়ে যাওয়া যায় আমি বলছি না তুমি আগে নিচে দেখো চিন্তা করো দেখো শিক্ষার্থীরা আমরা এই সূত্রটা সবাই জানি সবাই জানি এখানে মাইনাস প্লাস থাকলে এখানে তখন কি হয় প্লাস হয় এরকম একটা সূত্র ফেলানোর সম্ভাবনা আছে যদি তুমি একটু ভালো করে দেখো এটাকে কিভাবে দেখো আমি ওয়াই টু দি পাওয়ার টুয়াইস এক্সকে আগে লিখলাম এইট ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্সকে মাঝখানে লিখলাম ষোলোকে ডানে থেকে বামে আনলাম এখানে কিন্তু তিনটা পথ আছে তিনটা পথ হয়ে গিয়ে এটাকে তুমি মাইনাস দিয়ে গুণ দিয়ে দাও এখন তুমি এটা নিয়ে ভাবো তো এটা এটা নিয়ে তুমি চিন্তা করো তো আচ্ছা এটাকে এরকম লিখলে কেমন হয় অসুবিধা হয় না তো তখন তো এই রেজাল্টে লেখা যায় এটা হয়ে যায় না তো আমি এটাকে সেই রকমই লিখবো ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার তো এটা তো মাইনাস হয়ে গেল এটা প্লাস হয়ে গেল তো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো এরকম করলেন কেন কারণ এটার উপর ওয়াই টু দি পাওয়ার এক্স আছে এটাকেও সেই ডিজাইনের করতে চাচ্ছি আমি তো চাচ্ছি ওই সূত্রে নিয়ে যেতে তাহলে এবার দেখো তুমি ওয়াই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার মাইনাস টু ওয়াই টু দি পাওয়ার এক্স বি সমান কত দিলে মিলে ফোর তুমি দেখো না ফোর স্কোয়ার ইকুয়াল টু শূন্য কী সুন্দর হয়ে গেল দেখছো সূত্রে পড়ে গেছে তাহলে এবার আমরা সূত্রে পেলে দিই বা ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য তো কী হবে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস ফোর শূন্যকে রুট করলেও কী হয় শূন্য এটা লিখতে হয় না সেই জন্য ডিরেক্ট শূন্য লিখে ফেলি আমরা এটা ডানে চলে যাক ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ফোর দেখো এরকম হয়ে গিয়েছে এখন তুমি কী করবা ওই যে এতক্ষণ পর্যন্ত এটার পাওয়ার এক্স আসে না এক্স মুক্ত করে ওয়ান করে ফেলবা তো এটার পাওয়ার যখন তুমি এক্স করতে যাবা এটাকে এই অর্থাৎ ওয়াই এর পাওয়ার এক্সকে এক্স দিয়ে ভাগ দিতে হবে তখন ডানে এই ফোরের উপর পাওয়ার তো ওয়ান আছে ওই ওয়ানকেও কী দিয়ে ভাগ দিতে হবে এক্স দিয়ে ভাগ দিতে হবে তাহলে ওয়াই ইকুয়াল টু কী হয়ে গেল ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এই রেজাল্টটা আমরা বসাই দিব তুইয়ে এখন ওয়াই ইকুয়াল টু ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সমীকরণ দুইয়ে বসালে পাই সমীকরণ দুইয়ে বসালে পাই দুইয়ে বসালে শিক্ষার্থীরা দেখো টু টু দি পাওয়ার এক্স এটা ঠিক থাকবে টু টু দি পাওয়ার এক্সটা ইকুয়াল টু ওয়াই এই যে ওয়াই ওয়াইয়ের জায়গায় কী হবে শিক্ষার্থীরা ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এক্স হোল স্কোয়ার তো এখানে বেশি কই রকম করতে হবে এটা তো তুমি বুঝতেছো
তার আগে আমি 4 এর উপর পাওয়ার 1 বাই এক্স আছে তার সাথে 2 গুণ করি 2 বাই এক্স এখন 4 টাকে আমরা 2 বিছলা করে পেলি 2 স্কয়ার ততগুনা 4 এখন ওই যে পাওয়ারের উপর পাওয়ার আছে টানি পাওয়ারের উপর 2 আছে 2 এর উপর 2 বাই এক্স আছে তাহলে বেসিক ওই রকম হয়ে গেল না তাহলে x ইকুয়াল টু কি হলো 4 বাই এক্স এবার আমরা আর গুণন করি x স্কয়ার ইকুয়াল টু 4 তাহলে x ইকুয়াল টু কি হলো প্লাস মাইনাস রুট 4 x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 তো x এর দুইটা মান পেয়েছি y এর দেখো এই মানটা কিন্তু আবারও বলছি এখানে ফেরত দেওয়া যাবে না তুমি 2 এ ফেরত দাও 2 এ তো x এর মান সমীকরণ 2 এ বসালে পাই সমীকরণ 2 এ বসালে পাই কি হয় যখন x ইকুয়াল টু 2 তখন y ইকুয়ালস টু সরি 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 তখন কি হয় 2 স্কয়ার ইকুয়াল টু y স্কয়ার তো বা y স্কয়ার ইকুয়াল টু শিক্ষার্থীরা কত 4 তাহলে y ইকুয়াল টু কত প্লাস মাইনাস রুট 4 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আবার যখন x ইকুয়াল টু মাইনাস 2 তখন 2 এর উপর হবে মাইনাস 2 ইকুয়াল টু কত 2 এর উপর মাইনাস 2 ইকুয়াল টু y স্কয়ার তাহলে শিক্ষার্থীরা কি হয় y স্কয়ার ইকুয়াল টু 1 বাই 2 স্কয়ার সূচকের নিয়ম a টু দি ফর মাইনাস n সমান 1 বাই n তাহলে কি হলো y ইকুয়াল টু প্লাস মাইনাস 1 বাই 2 দুখনা কিন্তু এটা 4 প্লাস মাইনাস হাফ তাহলে সমাধান কি হবে নির্ণয় সমাধান x, y ইকুয়াল টু x এর মান 2 y এর মান প্লাস মাইনাস 2 x এর মান 2 প্লাস মাইনাস 2 তাহলে কি হলো 2 প্লাস 2 2 মাইনাস 2 মাইনাস 2 হাফ এবং মাইনাস 2 মাইনাস হাফ এটাই হলো এই প্রবলেমের সলিউশন তো শিক্ষার্থীরা তোমরা এত মনোযোগের সাথে পর্বটা যে দেখেছো এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হায়ার ম্যাথের কিন্তু একবারে পুরো হায়ার ম্যাথটার প্রত্যেকটি কন্টেন্টে ইনশাল্লাহ ভিডিও করব যদি আল্লাহ চায় তো তোমরা ভিডিওগুলো দেখবে এরকম প্রত্যাশা করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ